নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজ জানাতে চলেছি মকর রাশি এপ্রিল দু হাজার কুড়ি কেমন যাবে প্রথমেই আপনাদেরকে বলি বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে প্রথমে আপনাদেরকে জানাই মঙ্গল গ্রহ বাইশে মার্চ মকর রাশিতে তুঙ্গ গৃহে প্রবেশ করছে এবং তিরিশে মার্চ বৃহস্পতি গ্রহ মকর রাশিতেই নিচস্ত গৃহে অবস্থান করছে এবং চব্বিশে জানুয়ারি থেকে অলরেডি এই মকর রাশিতে শনির গ্রহের অবস্থান এবং আঠাশে মার্চ শুক্র গ্রহ বৃষরাশিতে স্বরাশিতে অবস্থান করছে এবং রাশির দ্বাদশে কেতু এবং ষষ্ঠে রাহুর অবস্থান এবং মাসের অর্ধেক দিন অর্থাৎ চৌদ্দ তারিখ অবধি রবিগ্রহ রাশির তৃতীয়ে এবং ঠিক পনেরোই এপ্রিল থেকে এই রবিগ্রহ মেষ রাশিতে তুঙ্গ গৃহে অর্থাৎ রাশির চতুর্থে অবস্থান করছে কি ফল হতে পারে মকর রাশির জন্য আমি বিস্তারিত জানাতে চলেছি প্রথমেই আপনাদেরকে জানাই এই রাশিতে বৃহস্পতি গ্রহের অবস্থান বৃহস্পতি গ্রহ যে রাশিতে অবস্থান করে যে জায়গাতে অবস্থান করে সেখানে নাশ করে কিন্তু মকর রাশিতে যেহেতু বৃহস্পতি নিচস্ত সেহেতু সেরকম এফেক্ট পড়বে না এবং বৃহস্পতির দৃষ্টি যেদিকে দেয় সেই দিকে গঙ্গা জলের মতো পবিত্র হয় যে যে ঘরে অর্থাৎ পঞ্চম সপ্তম এবং নবম স্থানের দৃষ্টি সেই দিকে গঙ্গা জল সেটার মতন পবিত্র জায়গাটি হয় তো এই এবং রাশিতে বৃহস্পতি মঙ্গল শনির বিশেষ রাজ্য হওয়ায় আপনাদের জীবনে একাধিক পরিবর্তন ঘটতে চলেছে মকর রাশি প্রত্যেকে বলছেন যে স্যার আমার মকর রাশি আমার কিছু ভালো হয়নি আর হবেও না 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 আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি এই তিন মাস টানা তিন মাস মকর রাশির সময়টা অনেকটাই ভালো যাবে অনেকটাই ভালো যাবে কারণ গ্রহগত অবস্থান তাই বলছে হতাশ হবেন না যত শুনি সাড়ে সাথেই থাক আমি আপনাদেরকে এর সাথে সাথে আপনাদের শুভ তারিখ এ মাসের জানাব এবং কি ক্রিয়া করবেন এ মাসে যা করলে আপনাদের আরও শুভ ফল দ্বিগুণ শুভ ফল পাবেন তাও এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো তো শুরু করা যাক কী ফলা সাথে চলে চলেছে প্রথমেই জানাই আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি সপ্তম ঘরে দৃষ্টি এবং ঘরে দৃষ্টি আপনাদের প্রথম কথা বিবাহ ব্যাপারে একটা ভালো সম্ভাবনা আসবে যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছে এই তিরিশে মার্চের পর থেকে আপনাদের বিবাহ দিক ভালো খুলে যাবে অর্থাৎ এপ্রিল মাসে আপনারা বিবাহের জন্য এগিয়ে যেতে পারেন ভালো একটা যোগাযোগ কানেকশান আপনাদের আসবে এবং আপনাদের রাশির পঞ্চম স্থানে শুক্র গ্রহের অবস্থান আপনাদের প্রেম প্রণয় এগুলো বৃদ্ধি পাবে নতুন প্রেম জীবনে আসবে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি আপনাদের হবে এবং একাদশে দৃষ্টি গ্রহের আপনাদের যে কোনো কাজে সফলতা আসবে এবং কিছুটা হলো আগের থেকে শত্রুতা আপনাদের কমবে এ মাসে আপনাদের লটারি পাওয়ার অথবা ফাটকা কারবার থেকে ইনকামের একটা ভালো সুযোগ আছে যদিও এটা আপনাদের জন্মকুণ্ডলী একান্ত বিচার্য বিষয় এর সাথে সাথে বলি যারা উচ্চশিক্ষায় আছে তাদের ক্ষেত্রে সময়টি ভালো কারণ আপনাদের নবম স্থানে বৃহস্পতির দৃষ্টি আপনাদের উচ্চশিক্ষাতে ভালো সাকসেস দেবে এবং পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি আপনাদের সন্তানদের উন্নতি হবে এবং এবং একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি আপনাদের আয় বৃদ্ধি পাবে এবং যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে সময়টি ভালো যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য যে কোনো ব্যবসা সে কসমেটিকের ব্যবসা হোক গার্মেন্টসের ব্যবসা ব্যবসা হোক লোহার ব্যবসা হোক আপনার ফুডের ব্যবসা হোক যে কোনো ব্যবসা ব্যবসা ওরিয়েন্টেড আপনাদের ভালো যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে এই মাসটি এপ্রিল মাসটি শুভ ফল প্রদান করবে যারা ন্যায়ের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য মাসটি মধ্যম এর সাথে সাথে জানায় যারা ডাক্তারি লাইনে আছেন তাদের ক্ষেত্রে এ সময়টি শুভ ফল প্রদান করবে ষষ্ঠ স্থানে রাহু শত্রু আপনাদের পরাজিত হবে এবং দ্বাদশস্থানে কেতু আপনাদেরা মোক্ষ লাভ করবেন এবং আপনারা অনেক কিছু আগে থেকে জানতে পারবেন এটা দ্বাদ কেতু থাকার জন্য অর্থাৎ আপনার ক্ষতি হবে তা আগে থেকে ইন্ডিকেশানটা আপনারা নিজেরাই পেয়ে যাবেন এর সাথে সাথে এতদিন বৃহস্পতি কেতু একত্রে থাকায় আপনার দ্বাদশস্থানে বৃহস্পতি থাকায় ব্যয় আপনার বৃদ্ধি হয়েছে এই সময় আপনাদের কিছুটা হল সঞ্চয় হবে সম্পত্তিগত দিকে আপনাদের শুভ ফল দিবে যাদের সম্পত্তিগত মামলা মকদ্দমা চলছে সেদিকটা আপনাদের জন্য ভালো হবে এবং আপনাদের কিছুটা হল মানসিক শান্তি এ মাসে আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আপনাদের রাশির চতুর্থ স্থানে রবিগ্রহ তুঙ্গ অবস্থাতে অবস্থান করায় অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে আপনারা যে কোনো সরকারি কাজকর্মে এগিয়ে যান আপনারা সফলতা পাবেন এবং চৌথভাব থেকে আমরা বিচার করি গৃহ আপনাদের গৃহে একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি হবে আপনাদের এ মাসে মান সম্মান প্রতিপত্তি খ্যাতি বৃদ্ধি পাবে এবং সরাসরি দশম ঘরকে দৃষ্টি দিচ্ছে কর্মঘরকে এই রবিগ্রহ এই রবিগ্রহ দৃষ্টি দেওয়ার জন্য ঠিক পনেরো এপ্রিলের পরে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে পদোন্নতি নতুন কর্মপ্রাপ্তি এবং কর্ম পরিবর্তন এবং আপনারা যারা ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন তারা এই সময় অর্থাৎ পনেরোই এপ্রিলের পরে আপনারা ট্রান্সফারের ব্যাপারে এগিয়ে যেতে পারেন আপনারা সাকসেস পাবেন এবার জানায় যারা যারা ফিল্ম গান বাজনা মিডিয়া এই দিকে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এ মাসটা অতীব শুভ কারণ পঞ্চম প্রতি পঞ্চম স্থানে অবস্থান সরাসরি একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে সিনেমা জগতে যারা আছে তাদের ক্ষেত্রে এই সময়টি বেশ লাভজনক একটা সময় হবে এই এপ্রিল মাসে আপনাদের প্রচুর অর্থ পাবেন বৈদেশিক অর্থ আপনাদের হাতে আসবে এবং আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ কিছুটা হলো পূরণ হবে এবং আপনাদের মনের আশা কিছুটা হলেও পূরণ হতে চলেছে এ মাসে এর সাথে সাথে এ মাসে আপনারা নতুন কিছু কিনতে পারেন হাইলাইটেড কিছু সে ঘরের কোনো আসবাবপত্র হোক ফোন হোক টিভি হোক ওয়াশিং মেশিন হোক যে কোনো কিছু আপনারা এ মাসে কিনতেই পারেন এবং এ মাসে আপনাদের বাড়ি পরিবর্তনের একটা দিক লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ একটা জায়গা থেকে আরেক জায়গায় শিফট হওয়া এ মাসে আপনাদের হতে পারে গ্রহগত অবস্থান তাই বলছে এবং রাশিতে তুঙ্গস্থ মঙ্গল আপনাদের হটকারিতা আপনাদের চতুর্থপতি মঙ্গল এবং একাদশপতি মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করায় তুঙ্গ গৃহে অবস্থান করায় আপনাদের মেজাজ এ মাসে বৃদ্ধি পাবে অর্থাৎ কোনো কাজ করার আগে আপনারা একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন এবং একাদশপতি তুঙ্গস্থ থাকায় আপনারা যে কোনো কাজে সফলতা নিশ্চিত পাবেন এবং শত্রু আপনাকে দেখে ভয় পাবে এ মাসে শত্রু পিছু হটবে এবং এতদিন যারা আপনার পিছনে লেগেছিল তারা অনেকখানি দুর্বল হয়ে যাবে এবং চতুর্থপতি তুঙ্গস্থ গৃহে অবস্থান করায় আপনাদের মানসিক শান্তি আসবে এবং চতুর্থ স্থানে রবিগ্রহ ও তুঙ্গস্থ এই ফলে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে রাজনৈতিক সেক্টরে যারা আছে তাদের ক্ষেত্রে এ মাসটি শুভ রাজনৈতিক কেরিয়ারে উত্থানের ক্ষেত্রে এ মাসটি শুভ ফল প্রদান করবে এর পাশাপাশি যারা মকরাশি বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে পায়ে ব্যথা এবং ব্যাকপেন শ্বাসকষ্ট অর্থাৎ জনিত রোগ হতে পারে বৃদ্ধি পাবে এবং আপনাদের দাঁতের কিছু সমস্যা এবং চোখের কিছু সমস্যা এ মাসে বৃদ্ধি পাবে এই মকর রাশির বয়স্ক যারা ব্যক্তি আছেন এবং এ মাসে আপনারা একটু এদিকে সাবধানতা অবলম্বন করুন এবং মকর রাশির বয়স্ক ব্যক্তিরা শরীরের দিকে একটু নজর দিন এর সাথে সাথে আমি জানাই এ মাসে আপনাদের শুভ তারিখগুলো আপনাদের শুভ তারিখ হচ্ছে ছ তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখ আর একটা হচ্ছে ন তারিখ আঠেরো তারিখ সাতাশ তারিখ এই তারিখগুলো আপনাদের এ মাসে শুভ এই মাসে আপনারা এই তারিখগুলোতে শুভ কাজে এগিয়ে যেতে পারেন এর সাথে সাথে এবার আমি আপনাদেরকে জানাই এ মাসে আপনারা কি কাজ করবেন যা যাতে আপনাদের আরও শুভ ফল প্রদান করবে এবং আপনাদের সমস্যা আসবে না সে মতো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন প্রতি মঙ্গলবার আপনারা হনুমানজির মন্দিরে যান এবং হনুমানজিকে মেটে কারের সিঁদুর এবং আপনারা ঘের প্রদীপ দিন এবং আপনারা অসত্য গাছের নিচে একটি সর্ষার তেলের প্রদীপ দিন প্রত্যেক শনিবার করে দেখবেন আপনাদের এই সমস্যা শুনি সায় সাথীর সমস্যা কিছুটা হলেও আপনাদের কাটবে এবং আপনাদের এ মাছটি শুভ যাবে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ